আসসালামু আলাইকুম। পরকাল বলে কি কিছু আছে? আমার দেখা সেরা একটি লজিক। এটি ডক্টর ওয়াইনডাল এর ইউর সিক্রেট সেলফ বইয়ের একটি কাল্পনিক কথোপকথন আজ আপনাদের শোনাচ্ছি। একটি মাতৃ গর্ভে যমজ দুই শিশুর মধ্যে কথা হচ্ছে। তাদের প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করল, তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো? দ্বিতীয়জন বলল, অবশ্যই করি, নিশ্চয় প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে, হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে। প্রথমজন বলল, আরে বোকা, প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। আচ্ছা, তোমার ওই কাল্পনিক জগৎ কেমন হতে পারে বলো তো? তৃতীয়জন, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেখানে এখানকার তুলনায় বেশি আলো হবে, হতে পারে সেখানে আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো, হয়তো সে জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। প্রথমজন, এটা নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়, পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব, মুখ দিয়ে খাদ্য গ্রহণ তা তো অনেক কল্পনা। আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি আসে এই নাড়ির মাধ্যমে, কিন্তু নাড়ির এই স্বল্প দৈর্ঘ্য কখনো প্রসব পরবর্তী জীবনে যুক্তি হতে পারে না। প্রসব পরবর্তী জীবন বলতে আদৌ কিছু নেই। দ্বিতীয়জন, আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে, আর সেটা এই মাতৃগর্ভের জীবন থেকে ভিন্ন। হতে পারে সেখানে বাঁচার জন্য আমাদের এই নাড়ির দরকার হবে না। প্রথমজন, প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন? আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই, প্রসব হচ্ছে জীবনের শেষ, এরপর আর কিছুই নেই, আছে কেবল অন্ধকার আর শূন্যতা। আমি ঠিক জানি না, দ্বিতীয়জন বলল। সে আরও বলল, হতে পারে সে জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে, মা হয়তো সে জগতে আমাদের দেখাশোনা করবেন। প্রথমজন হাসতে লাগলো আর বলল, মা, তুমি মাতে বিশ্বাস করো? এটা তো সত্যি হাস্যকর, যদি মা বলে কেউ থেকে থাকে তবে সে এখন কোথায়? দ্বিতীয়জন বলল, সে আমাদের চারপাশেই বিরাজমান, সে আমাদের ঘিরে আছে, আমরা তার মাঝেই বেঁচে আছি, তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, এই পৃথিবী অসম্ভব। প্রথমজন, যেহেতু আমরা মা বলে কাউকে দেখি না, অনুভব করি না, সুতরাং এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই। দ্বিতীয়জন মুচকি হেসে বলল, মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো, তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো, তাহলে তুমি তার উপস্থিতিতে টের পাবে, তুমি তার কণ্ঠ শুনতে পাবে, বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে তিনি আমাদের উপর থেকে ডাকছেন। স্রষ্টাকে দেখা যায় না, অনুভব করা যায় না বলে যারা তাতে বিশ্বাস করতে চায় না হেসে উড়িয়ে দেয়, তাদের জন্য এটি একটি দারুণ উত্তর।